আমার কণ্ঠ চেপে ধরলেও মূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে বলেই যাব। বললেন মাওলানা মামুনুল হক চারিদিকে ষড়যন্ত্রের আভাস মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে খেলাফত মজতি বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আজ চব্বিশে নভেম্বর দুপুর বারোটায় মাওলানা মামুনুল হকের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জাতির উদ্দেশ্যে এই ভাষণ দান করেন এর আগে সকাল দশটায় পেজে তিনি ভাষণ দানের প্রচারমূলক পোস্ট করেন যেভাবে লিখেছেন সেভাবে তুলে ধরা হলো চারদিকে ষড়যন্ত্রের আভাস মিথ্যা অপপ্রচারে কান ঝালাপালা হওয়ার দশা ভেতরে বাইরে মির্জাফর লর্ড ক্লাইবদের আনাগোনা কি ঘটছে আমাকে নিয়ে কি চায় ষড়যন্ত্রকারীরা কোন পথে হাঁটছে সরকার আমাদের ভবিষ্যৎ চিন্তায় বা কি অনেক কথা অনেকদিন হলো শুধু শুনছি আর দেখছি কিছু বলছি না আজ কিছু কথা বলবো লাইভে ইনশাল্লাহ দুপুর বারোটায় পরের বারোটায় দীর্ঘ পঞ্চাশ মিনিটের ভাষণে তিনি বলেন কমি অঙ্গনে আমাদের মহল থেকে এবং বাহিরের একটা চক্র জোট বেঁধে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছে আমাকে এবং আমার আন্দোলনকে প্রতিহত করতে তারা জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে দিচ্ছে এই সরকারের আমলে কাউকে সহজে ঘায়ল করতে হলে তাকে জামায়াত শিবির ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং তাকে সরকার অতি সহজে ঘায়েল করতে সক্ষম হয় ফলে আমাকে প্রতিহত করতেও একই পদ্ধতি অবলম্বন করে আমাকেও জামাত শিবিরের ট্যাগ লাগানো হলো। তবে যদি কখনো সুন্নি আহলে হাদিস জামাতে এবং আমাদের মহলের সকল দলমত একত্রিত হতে পারে তাহলে আমি সেখানে সমর্থন দিব এবং অংশগ্রহণও করব। আর সেটা ভিন্ন কথা জামাত ও ব্যাপারে জামায়াত হক বলেন আমার বক্তব্য পরিষ্কার যেমনটা বক্তব্য ছিল আমাদের পূর্বপুরুষদের পূর্ব পুরুষদের অঙ্গনের আমাদের মহলের কিছু দালাল পরাজিত গোষ্ঠী এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি ও মেঘনার এক আলেম সহ এসব ষড়যন্ত্র করে প্রশাসনকে আমার ব্যাপারে ভুল বুঝেছেন বলে আমি বিশ্বাস করি তিনি আরো বলেন আল্লামা একজন সেজন্য আমি তার পক্ষে কথা বলছি এই পরাজিত মহলটি বদনাম উঠল যে আমার নির্দেশে নাকি হাট হাজারের ছাত্র আন্দোলন হয়েছে হাট হাজারের ছাত্র আন্দোলন একটা সফল আন্দোলন তবে সেটা আমার নির্দেশে হয়নি আমি এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং মাওলানা দেলর হোসেন সাইফি ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কেন বারবার মাওলানা মামুনুল হক ও তার স্ত্রী এবং তার পরিবারকে জামাত শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে কথা বলেছেন বলেও তিনি অভিযোগ করেন মামুনুল হকের স্ত্রীকেও ও শ্বশুরকে জামাতের রকম বলেও অভিযোগ করেন এই দুই আলেম অথচ মাওলানা মামুনুল হকের দাবি তাদের কেউই জামাতের কোন দলের সাথে সম্পর্কে নেই বরং তার শ্বশুর একজন মানুষ বলে তিনি জানিয়েছেন এ বিষয়ে মাওলানা মামুনুল হক দেশের শীর্ষ আলেমদের কাছে তদন্তের দাবি জানান তারা যেন বিষয়টা তদন্ত করেন সর্বশেষ মাওলানা মামুনুল হক বলেন আমার কণ্ঠ চেপে ধরলেও মূর্তি ও ভাস্কর্যের বিরুদ্ধে বলেই যাব বলেই যাব। এবার আমার যতই বিপদ আসুক আমাকে যতই হুমকি দিক আমাকে নিয়ে যতই সর্যন্ত্র করুক আমি কথা বলবই তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মুসলমান এবং তিনি ইসলাম নিয়ে কবরে গিয়েছেন সুতরাং তার ভাস্কর্য নির্মাণ করে আল্লাহর সামনে তাকে লঞ্চিত করবেন না উল্লেখ্য হেফাজতে ইসলামের যুগ্ম महासचिवের দায়িত্ব পাওয়ার পর থেকেই মাওলানা মামুনুল হকের প্রোগ্রামের বিষয়ে প্রশাসন কঠিন অবস্থানে রয়েছে ইতিমধ্যে তার অধিকাংশ প্রোগ্রাম প্রশাসন কর্তৃক বন্ধ করা হয়েছে এবং আমিরের হেফাজত আল্লামা বাবুনগরী প্রোগ্রামগুলোতেও একই ভূমিকা রাখছে প্রশাসন গত বাইশে জানুয়ারি নরাইলের প্রোগ্রামকে প্রশাসন কঠিনভাবে বাধা প্রদান করে এবং পরবর্তীতে স্থানীয় সাংসদ ক্রিকেটার মাশরাফি বিন মোর্তাজা মৌলানা মামুনুল হকের কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে তার বাসায় আমন্ত্রণ জানান সাংসদ মাশরাফি বলেন আপনার প্রোগ্রামের বিষয়ে আমি মোটেও জানতাম না যদি আমাকে আগে জানানো হতো তাহলে আমি পূর্ব ব্যবস্থা নিয়ে রাখতাম অন্তত আমার বাসায় এনে আপনাকে অন্তত আপায়ন্ত করতে পারতাম